নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে এবার পরীক্ষা দিতে যাচ্ছ, লাস্ট মিনিট সাজেশন ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের লাস্ট মিনিটে যে সাজেশনগুলো দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো কমপ্লিট করবে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যে 80টি প্রশ্ন বলবো, 80টি প্রশ্ন যদি তোমরা 100% কমপ্লিট করতে পারো, তোমাদের আজকের এই শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে যে 80টি প্রশ্ন তোমাদেরকে দিতে যাচ্ছি, A to Z খাতার মধ্যে নোট করে রাখবে এবং প্রত্যেকটি প্রশ্ন তার সাথে উত্তরগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। আমি তোমাদেরকে 90% কমন দিব, এতটাই তোমরা আশ্বাস রাখতে পারো। যখন তোমরা পরীক্ষা দিয়ে আসবে, তারপরে নিশ্চয়ই কমেন্ট করে যাবে যে স্যার, আমি আপনার দেওয়া প্রশ্নগুলো কমন পেয়েছি। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে নিব, তোমরাও খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি এক এক করে প্রথমে তোমাদের সংক্ষিপ্ত ধর্মী যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো বলবো, তারপর রচনাধর্মী যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ক্লাসগুলো যদি একটু ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ হয়তো তোমার একটু সহযোগিতায় সেও একটু ভালো নম্বর পেতে পারে। এতটুকু সাহায্য সহযোগিতা তোমার বন্ধু এবং বান্ধবীদের করবে, তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিও। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিচ্ছি এক নজরে লাস্ট মিনিটে কী কী সাজেশন রয়েছে। তো ফ্রেন্ডস, যেমনটা প্রত্যেকে জানো, 21শে ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। এক নম্বর রয়েছে, গ্রেস্টন মতবাদ কার? সেকেন্ড, দু নম্বর রয়েছে, থমসনের মতে পরিণমন কী? তিন নম্বর রয়েছে, শিখন ও পরিণমনের একটি সাদৃশ্য এবং একটি পার্থক্য লেখো। অর্থাৎ তোমরা বলতে পারো, শিখন এবং পরিণমনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কী কী? এভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো অবশ্যই প্রশ্নগুলো তার সাথে উত্তরগুলো একটু ভালো করে মুখস্থ রাখবে, যাতে প্রশ্ন যে অ্যাঙ্গেল থেকেই আসুক না কেন, তোমরা যাতে সঠিক অ্যান্সারগুলো দিতে পারো। নেক্সট, চার নম্বর, প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশল এর অর্থ কী? পাঁচ নম্বর রয়েছে, প্রাচীন অনুবর্তন তত্ত্বের অপানুবর্তন কখন ঘটে? মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো খাতার মধ্যে নোট করে নাও। ছ নম্বর রয়েছে, মনোযোগের যে কোনো একটি ব্যক্তিগত নির্ধারক উল্লেখ করো। সাত নম্বর, গ্যালোনির শ্রেণীবিভাগ অনুযায়ী সবথেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি? আট নম্বর রয়েছে, শিখন হলো আচরণের পরিবর্তন, উক্তিটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করে রাখবে। অর্থাৎ লাস্ট মিনিটে এসে আমি তোমাদেরকে যে 60টি প্রশ্ন দিচ্ছি ফ্রেন্ডস, এগুলো তো সংক্ষিপ্তধর্মী প্রশ্ন। পরবর্তীতে যখন আমি তোমাদের রচনাধর্মী প্রশ্নগুলো বলবো, সংক্ষিপ্ত প্লাস রচনাধর্মী প্রশ্ন একটাও মিস করবে না, 100% কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে। আমি আশা রাখছি তোমরা এখান থেকে 90% কমন পাবেই পাবে। নেক্সট দেখো, 10 নম্বর কী রয়েছে, মনোযোগের যে কোনো একটি ব্যক্তিগত নির্ধারক উল্লেখ করো। দশ নম্বর রয়েছে, থন্ডাইকের প্রচেষ্টা এবং ভুল পদ্ধতির যে কোনো দুটি সূত্রের নাম লেখো। তো ফ্রেন্ডস, একটি কথা তোমাদেরকে বলি রাখি, যদি এই সংক্ষিপ্ত ধরনের প্রশ্নের কোনো উত্তর খুঁজতে তোমাদের সমস্যা হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ১১ নম্বর প্রশ্ন, পৃথকীকরণ কী? ১২ নম্বর, সমস্যা সমাধানের মূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয়? নেক্সট, বুদ্ধাঙ্ক কী? এর সাথে তোমরা আরেকটি বিষয় মনে রাখবে, বুদ্ধাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটাও কিন্তু তোমরা একটু দেখে নিবে। ১৪ নম্বর কোশ্চেন্স, অর্জিত ক্ষমতা কাকে বলে, উদাহরণ দাও। তারপর অপ্রকট ইচ্ছাপ্রসূত মনোযোগ কাকে বলে? নেক্সট, ১৬ নম্বর, পুনরুদ্যোগের দুটি শর্ত লেখো। ১৭ নম্বর, স্পিয়ারম্যান সমর্থ বা ক্ষমতা সম্পর্কে কী বলেছেন? ১৮ নম্বর, মনোবিদ সুইফট এর মতে প্রেষণা কী? নেক্সট, পুনরুদ্যোগের দুটি শর্ত এবং ১০ নম্বর
কল্পিত গড় কী বা কল্পিত গড় নির্ণয় সূত্র এর সাথে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তো ফ্রেন্ডস, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো দিচ্ছি। লাস্ট মিনিটের যে সাজেশনগুলো রয়েছে, তোমরা আমার ভিডিও প্লে লিস্টে যাও, সেখান থেকে তোমরা প্রত্যেকটা বিষয়ের যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখে নিও। 21 নম্বর কোশ্চেন্স বলা হয়েছে, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ কোনটি? 22 নম্বর, বৈশিষ্ট্য বা সংখ্যাগুলোর মান বা মোট কোন কোন ক্ষেত্রে বের করতে হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট? 23 নম্বর, পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়, ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স? 22 নম্বর, শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতা উল্লেখ করো। 25 নম্বর কোশ্চেন্স, বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল? 26 নম্বর কোশ্চেন্স, ভারতের সংবিধান অনুযায়ী তফসিলি জাতি কাদের বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। 27 নম্বর কোশ্চেন্স, সাধারণ ধর্মী এবং বৃত্তিমুখী শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখো। অবশ্যই পার্থক্যগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষায় 3 থেকে 4টি পার্থক্য বা সাদৃশ্য বা বৈসাদৃশ্য এরকম কিন্তু প্রশ্ন আসবেই আসবে। নেক্সট 28 নম্বর কোশ্চেন, স্বশাসিত কলেজ কাকে বলে? 29 নম্বর, মুদালিয়ার কমিশন কী ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেয়? 30 নম্বর কোশ্চেন্স, ভারতবর্ষে কাদের তপশিলি জাতি বলে অভিহিত করা হয় অথবা আমাদের দেশের তপশিলি উপজাতি হিসাবে কারা পরিগণিত? তো ফ্রেন্ডস, একটি রিকোয়েস্ট করব, তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। যদি পিডিএফ চাও, আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফগুলো দিয়ে থাকি, সেখান থেকে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। নেক্সট 31 নম্বর কোশ্চেন্স, সংবিধানের 16 নং ধারায় কী বলা হয়েছে? 32 নম্বর কোশ্চেন্স, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বহুমুখী বিদ্যালয় কাদের বলা হবে? 33 নম্বর, কোন কমিশন বারাণসী ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের সুবিধা এবং অসুবিধা বিচার করে এবং সাম্প্রদায়িক সদন বাতিল করার সুপারিশ করে? নেক্সট 34 নম্বর কোশ্চেন্স, মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষা নিবেশজ্ঞদের নাম উল্লেখ করো। 35 নম্বর কোশ্চেন্স, মুদালিয়ার কমিশনে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্তরের জন্য বহুমুখী পাঠ্যক্রমের যে 7টি গ্রুপের সুপারিশ করেছিলেন সেগুলি কী কী? 36 নম্বর কোশ্চেন্স, প্রাথমিক শিক্ষার 2টি সমস্যা উল্লেখ করো। নেক্সট 37 নম্বর কোশ্চেন্স, কমিশনের মতে মূল্যায়নের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 38 নম্বর কোশ্চেন্স, পেশাগত শিক্ষা কাকে বলে? 39 নম্বর, দৃষ্টিহীন শিক্ষার জন্য ভারত সরকারের যে কোনো একটি পদক্ষেপ উল্লেখ করো। এবং 40 নম্বর কোশ্চেন্স, শ্রেণীকক্ষের 2টি আচরণগত সমস্যা উল্লেখ করো। তো ফ্রেন্ডস, কোনোরকম অবহেলা করবে না, তোমাদের 80% নম্বর তুলতেই হবে। যদি তোমরা 80% নম্বর তুলতে পারো, তোমাদের আপকামিং যে ফিউচার লাইফ রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে তোমরা বিভিন্ন স্কলারশিপের জন্য এলিজেবল হবে। তো অবশ্যই চেষ্টা করবে পরীক্ষায় ভালো করে, যাতে সুন্দর করে হাতের লেখা ফুটিয়ে তোলা যায়। এবং আমি আশা রাখছি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি এখান থেকে তোমরা 90% কমন পাবেই পাবে। 41 নম্বর কোশ্চেন্স একটু দেখো, আংশিক বধির শিশু কাদের বলা হয়? এরপর নেক্সট 42 নম্বর, ভারতের সর্বপ্রথম কোথায় এবং কবে মূক ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট? 43 নম্বর, দৈহিক প্রতিবন্ধীদের শিক্ষার 2টি সমস্যা বিকৃত করো। পরবর্তী কোশ্চেন্স, NAEP এর পুরো নাম কী? তো ফ্রেন্ডস, একটি কথা তোমাদেরকে বলে রাখি, এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে তোমাদের যে সিলেবাসে, যে সমস্ত সংক্ষিপ্ত নাম রয়েছে, তোমরা প্রত্যেকটা সংক্ষিপ্ত নামের একটা লিস্ট তৈরি করবে, এখান থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পাবেই পাবে। আমি তোমাদের সুবিধার জন্য এটা বললাম, যেমন এখানে রয়েছে NAEP, এরকম কিন্তু আরও UGC রয়েছে বা তোমাদের আরও অন্যান্য যে সমস্ত সংক্ষিপ্ত নাম রয়েছে সেগুলো তোমরা খাতার মধ্যে নোট করে মুখস্থ করবে, বা তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে তার প্রথম পৃষ্ঠায় কিন্তু এগুলো দেওয়া থাকে, অবশ্যই সেখান থেকে মুখস্থ করবে। নেক্সট 45 নম্বর কোশ্চেন্স, কত সালে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয়? এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইউনেস্কোর ফুল ফর্ম কী, সেটা কিন্তু মুখস্থ করেই রাখবে। 46 নম্বর, অপ্রথাগত শিক্ষা কী? নেক্সট 47 নম্বর কোশ্চেন্স, বয়স্ক শিক্ষার
রাজনৈতিক গুরুত্ব কী। 48 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা আলোচনা করো। 49 নম্বর কোশ্চেন্স, বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো। এবং 50 নম্বর কোশ্চেন্স, টাস্ক ফোর্স কী, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ফোর্স কী, এটা অবশ্যই মুখস্থ করবে। 51 নম্বর কোশ্চেন্স, কী কারণে চক্র সম্পদ গঠন করা হয়। এবং 52 নম্বর কোশ্চেন্স, সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো। নেক্সট 53 নম্বর কোশ্চেন্স কী বলা হয়েছে, ইউনিসেফ এর সম্পূর্ণ কথা লেখো, যেমনটা প্রথমে তোমাদেরকে বললাম। পরবর্তী কোশ্চেন্স, সর্বজনীন শিক্ষা কাকে বলে, এটাও দেখে নিবে। এবং জানার জন্য শিক্ষা বলতে কী বোঝায়, অর্থাৎ ফ্রেন্ডস, শিক্ষার যে স্তরগুলো রয়েছে, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, এভাবে যে স্তরগুলো তোমাদের রয়েছে, এগুলো প্রত্যেকটা বিষয় একটু বিস্তারিত জানবে। পরবর্তী DTP, এটার ফুল ফর্ম কী, এরপর ICT এর ফুল ফর্ম কী, এগুলো আশা রাখছি তোমরা প্রত্যেকেই জানো। এবং সংক্ষিপ্তধর্মী প্রশ্নের লাস্ট যে তিনটা প্রশ্ন রয়েছে, শিক্ষা প্রযুক্তি কাকে বলে, এক্ষেত্রে বাঁচার শিক্ষা যে স্তরগুলো তোমাদেরকে বললাম, এক্ষেত্রে বাঁচার শিক্ষা তার মধ্যে একটি, এটা কী বা এর উদাহরণ কী বা বলতে কী বোঝো, এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় জানবে। এবং 60 নম্বর কোশ্চেন্স, শিক্ষা প্রযুক্তির পরিধিকে কী কী ভাগে বিভক্ত করা যায়, এটা অবশ্যই মুখস্থ করে রাখবে। তো ফ্রেন্ডস, আমরা দেখে নিলাম সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন, তো এখন আমরা দেখে নিব বিশ্লেষণ ধর্মী প্রশ্ন, অর্থাৎ যেগুলো প্রশ্ন তোমাদের বিশ্লেষণ করতে হবে, যেগুলো 5 বা 10-এর মধ্যে থাকবে, সেই প্রশ্নগুলো একটু দেখো। প্রথম প্রশ্ন বলা হয়েছে, থর্নডাইকের অনুশীলনের সূত্রটি লেখো, শ্রেণীকক্ষে তার প্রয়োগ আলোচনা করো। 1 নম্বর, 2 নম্বর, শিখন এর একটি সন্তোষজনক সংজ্ঞা দাও, শিখন প্রক্রিয়ার বিভিন্ন স্তর হিসাবে সংরক্ষণ মনে করা ও চেনা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী 3 নম্বর কোশ্চেন্স, অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য লেখো, এই শিখন কৌশলের শিক্ষাগত প্রয়োগ লেখো। 4 নম্বর, বলা হয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির ব্যবহার উল্লেখ করো, নিম্নলিখিত স্কুলগুলির গড় ও বৈশিষ্ট্য নির্ণয় করো, অর্থাৎ যেমনটা তোমরা প্রত্যেকে জানো যে পরীক্ষায় যে তোমাদের অঙ্ক রয়েছে, গড় নির্ণয় বা মিন মিডিয়ান মোট যেটাকে তোমরা বলো, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে, সেটা তোমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে। নেক্সট 5 নম্বর, উচ্চশিক্ষা কাকে বলে, উচ্চশিক্ষার লক্ষ্য এবং কাঠামো সম্পর্কে কমিশনের বক্তব্য উল্লেখ করো। এবং আরও বলা হয়েছে উচ্চশিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের যে সুপারিশ, অর্থাৎ ফ্রেন্ডস, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশনস বা যে সমস্ত কমিশন রয়েছে শিক্ষাক্ষেত্রে, সমস্ত কমিশনের সুপারিশগুলো তোমরা একটু দেখে নিবে। 6 নম্বর, ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারণাগুলি উল্লেখ করো, অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি উল্লেখ করো। 7 নম্বর, বলা হয়েছে নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী, তাদের বাড়িতে নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণান কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলির তত্ত্ব এবং আদর্শগত দিক থেকে আকর্ষণীয় হলেও প্রয়োগের দিক থেকে এটি ত্রুটিপূর্ণ, এইরূপ বলার কারণ সংক্ষেপে আলোচনা করো। এবং 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মুদালিয়ার কমিশন কারিগরি শিক্ষার কাঠামো সম্পর্কে কী সুপারিশ করেন, এবং সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 11 নম্বর কোশ্চেন্স, বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠানগুলি কী কী, এটা একটু মিস্টেক হয়েছে, প্রশ্ন হচ্ছে বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠানগুলি কী কী। নেক্সট 12 নম্বর কোশ্চেন, সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ গঠনে কোঠারি কমিশনের সুপারিশ ব্যক্ত করো। এবং 13 নম্বর কোশ্চেন্স, বিদ্যালয় শিক্ষার কাঠামো ও প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের মতামত ব্যক্ত করো। নেক্সট 14 নম্বর কোশ্চেন্স, জাতীয় ব্যবস্থা শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি এর বক্তব্যগুলো উল্লেখ করো। তো ফ্রেন্ডস, পরবর্তী সাবজেক্টের যে লাস্ট মিনিট সাজেশন ক্লাসগুলো আমি তোমাদেরকে দিব, সেগুলো প্রত্যেকটা দেখবে। 15 নম্বর কোশ্চেন, বলা হয়েছে জাতীয় শিক্ষাতে উল্লেখিত অর্থপূর্ণ অংশীদারিত্ব, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয়া বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো।
এবং 16 নম্বর কোশ্চেন্স, মুখ ও বধির শিশুদের যে কোনো দুটি শিখন পদ্ধতি আলোচনা করো। 17 নম্বর, ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। 18 নম্বর, বিজ্ঞান প্রযুক্তি গণিত শিক্ষা এবং বিশ্বের শ্রেণীকক্ষে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ইউনেস্কো এর ভূমিকা উল্লেখ করো। এবং সর্বশেষ যে দুটি কোশ্চেন রয়েছে, শিক্ষার উদ্দেশ্যে বা শিক্ষার উদ্দেশ্যে প্রেক্ষিতে শিখন কি জানার জন্য শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবং সর্বশেষ 20 নম্বর কোশ্চেন্স, 1983 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সঙ্গে 1992 খ্রিস্টাব্দে সংশোধিত খসড়ার তুলনামূলক আলোচনা করো। তো ফ্রেন্ডস, এছাড়াও 1983 সালের জাতীয় শিক্ষানীতির যে সমস্ত সুপারিশগুলি রয়েছে সেগুলো তোমরা একটু দেখবে। তো ফ্রেন্ডস, এছাড়াও আরও যদি কোনো প্রশ্ন আমার ইম্পর্টেন্ট মনে হয় আমি কমেন্ট বক্সে পিন করে দিব, সেখান থেকে তোমরা প্রত্যেকে একটু চেক করে নিও।